অ্যান সোনিন ফিগার ইনক্লুডিং ফ্রেম অ্যান্ড অলসো প্রিপেয়ার অ্যান্ড অ্যানালিসিস অফ রেট ফর দ্য সার্ট অনলি ওকে নেক্সট অল ওয়ার্কস বি অ ফার্স্ট ক্লাস ইন্ডিয়ান টি কুড ওকে নেক্সট মার্কেট রেট অফ ইউর লোকালিটি ওকে তো এটা হচ্ছে আমাদের প্রবলেমটা যেটা এস্টিমেট করতে হবে আর এখানে দেখতে এটা আমাদের ছবি মানে এই প্যানেল ডোরের ওপর আমাদের এস্টিমেট করতে হবে তো একটু আমি তোমাদের ডেসক্রাইব করে দিই কোথায় কী আছে তো ডোরের সাইজ হচ্ছে তোমাদের ওয়ান হান্ড্রেড টেন বাই টু হান্ড্রেড টেন সেন্টিমিটার ঠিক আছে কেন সেন্টিমিটার দেখো এখানে লেখা আছে অল ডাইমেনশন আর ইন সেন্টিমিটার তার মানে এগারোশো বাই একুশশো ওকে তো এখানে আর কী কী আছে দেখো এটা হচ্ছে ফ্রেম যার ডাইমেনশান টেন বাই এইচ ওকে এগুলো হচ্ছে পোস্ট ঠিক আছে নেক্সট হচ্ছে টপ রেল এটাকে টপ রেল বলে যার ডাইমেনশান হচ্ছে থার্টিন বাই ফোর এইরকম কতগুলো রেল আছে আরও চারটে রেল আছে টোটাল এটা টপ রেল হলো নেক্সট হচ্ছে ফ্রিজ রেল যার ডাইমেনশান থার্টিন বাই ফোর নেক্সট আসছি লক রেল যার ডাইমেনশান টেন বাই সরি টোয়েন্টি বাই ফোর আর এটা হচ্ছে বটম রেল ঠিক আছে তার মানে চারটে রেল যার ডাইমেনশান এখানে দেওয়া আছে টপ রেল ফ্রিজ রেল লক রেল আর বটম রেল ওকে বোঝা গেলো নেক্সট আসছি স্টাইল 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 কি হচ্ছে যে যে মেম্বার দেখতে পাচ্ছ এখানে স্টাইল চারটে আছে একটা দুটো তিনটে চারটে ওকে স্টাইলের ডাইমেনশান কত টেন বাই ফোর ওকে হয়ে গেল নেক্সট আসছি কি আছে এই যে প্যানেল যেটা আছে প্যানেলের ডায়মেনশান হচ্ছে টু সেন্টিমিটার থিক রেস্ট প্যানেল ওকে তারপর আসছি এখানে দেখো হোল ফাস্ট আছে মানে কি এই যে ফ্রেমটাকে যার সাহায্যে আমরা ওয়ালে ফিট ফিট করবো ওকে এটাকে হোল ফার্স্ট ওয়ালে এগুলো আর এখানে দেখো ফিফটিন মিলিমিটার রিবেট আছে ওকে এই যে দেখতে পাচ্ছি এটা রিবেট এখানেও আছে এখানেও আছে সব জায়গায় ফিফটিন মিলিমিটার রিবেট আছে ওকে আর আছে দেখো এইটা হচ্ছে আমাদের ফ্লোর লেভেল তার থেকে সার্টেন ডাইমেনশান ইনসার্ট করা আছে কত এখানে দেখো থ্রি সেন্টিমিটার বা থার্টি মিলিমিটার ওকে তো মোটামুটি বুঝতে পারলে এটা হচ্ছে এলিভেশান তো এখানে প্ল্যান থেকে বুঝতে পারবে প্ল্যান আছে এটা এটা সেকশনাল এলিভিশন আছে ঠিক আছে এবার আমরা স্টার্ট করি মোটামুটি বুঝতে পারলে তো ডোরের কোথায় কী ডাইমেনশন কী দিয়েছে না দিয়েছে এবার আমরা এস্টিমেটটা স্টার্ট করছি দেখো দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ ডোরের আর এখানে আমরা স্টার্ট করছি দেখো ঠিক আছে এস্টিমেট অফ প্যানেল ডোর ঠিক আছে তো এই যে টেবিলটা দেখো কী টেবিলটা আছে আমাদের সিএল নাম্বার নেক্সট হচ্ছে ডিসক্রিপশান অফ আইটেমস তারপর নাম্বার তারপর লেন্থ ব্রেথ থিকনেস সেগুলো সব মিটারে হবে নেক্সট আছে কোয়ান্টিটি সেটা হচ্ছে কিউবিক মিটার তারপর আসছে রেট তারপর ইউনিট অফ রেট রেটের ইউনিট আর নেক্সট হচ্ছে অ্যামাউন্ট ওকে এটা হচ্ছে আমাদের যে এস্টিমেটের টেবিলটা ওকে নেক্সট এবার স্টার্ট করছে দেখো ফার্স্ট আমরা কী করবো মেটেরিয়াল দিয়ে স্টার্ট করব ঠিক আছে দেখো মেটেরিয়াল আন্ডারে কী আসছে দেখো টিমবার ওকে টিমবার যেটা আসছে ফার্স্ট ক্লাস ইন্ডিয়ান টি কুড এটা আমাদের বলে দিয়েছিল ঠিক আছে তো প্রথমে এ দিয়ে করছি ফ্রেম ফ্রেমের জন্য কতটা উড লাগছে দেখো ফ্রেম একটাই হবে তো এখানে কী করেছে দেখো ফ্রেমের ডাইমেনশান যদি তুমি দেখো টেন বাই এইট এটা সেন্টিমিটারে আছে অল ডাইমেনশন আনিস সেন্টিমিটার কিন্তু এখানে আমরা করবো মিটারে ঠিক আছে তাহলে এখানে দেখো ব্রেথ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আর থিকনেস হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ঠিক আছে বোঝা গেল এবার লেন্থ কীভাবে হলো সেটা আমরা ক্যালকুলেট করছি দেখো নিচে দেওয়া আছে কী করে ক্যালকুলেট করছি টু ইন্টু টু পয়েন্ট ওয়ান থ্রি মানে কি দেখো এখানে টোটাল যে হাইটটা আছে দুশো দশ ঠিক আছে আর এখানে দেখো থ্রি সেন্টিমিটার ইনসার্ট করা আছে তার মানে কি দুশো তেরো ওকে তার মানে দুশো তেরো এই একটা এই একটা পোস্ট দুটো পোস্ট তো দেখো টু ইন্টু ওই জন্য করলাম টু পয়েন্ট ওয়ান থ্রি বোঝা গেল নেক্সট আসছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এই যে ডাইমেনশানটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান দেখো এগারোশো বা একশো দশ সেন্টিমিটার ঠিক আছে এটা তো সেই জন্যে করলাম ওয়ান পয়েন্ট ওয়ান সেখান থেকে এলো ফাইভ পয়েন্ট থ্রি সিক্স বোঝা গেলো ঠিক আছে এখানে আমাদের এর মাল্টিপ্লাই করবো এই তিনটে জিনিস তাহলে আমরা কোয়ান্টিটি পেয়ে যাবো পেয়ে যাবো ওকে নেক্সট আসছি তাহলে ফ্রেম হয়ে গেল বি হচ্ছে সাটার সাটারের জন্য কোথায় কী লাগছে কী হচ্ছে দেখো ফার্স্ট আমরা স্টাইলটা দেখবো স্টাইল কী স্টাইল দেখলে চারটে আছে কোনটাকে স্টাইল বলা দেখো এই একটা দুটো তিনটে চারটে চারটে স্টাইল ওকে তো ফোর লিখলাম নাম্বারে ঘরে নেক্সট আসছি স্টাইলের যে লেন্থ সেটা আমি পরে আসছি স্টাইলের দেখো ডাইমেনশানটাকে দেখ নাও টেন বাই ফোর তো এখানে লিখলাম ওকে বোঝা যাচ্ছে এবার এই যে লেন্থ দেখো নিচে আমি লিখেছি কীভাবে করছি 2.1 2.1 মানে যো 210 ঠিক আছে এখান থেকে -0.08 মানে এই যে ফ্রেমের ডাইমেনশনটা সেটা আমরা রিডাক্ত করছি ঠিক আছে এবার এই ডাইমেনশনটা কেন রিডাক্ত করলাম বুঝতে পারলে যদি বুঝা না পারো অন্য একটা ছবি আমি এখানে খুলছি দেখো তাহলে বুঝতে পারবে ওই সেকশনাল যে ছবিটা আছে সেটা করলে বুঝতে পারবে দেখো তো দেখো এখানে ছবিটা দেখলে বুঝবার ভালো হবে কারণ এখানে সেকশন আছে তো এখানে 2.1 ওকে 210 সেখান থেকে এইট সেন্টিমিটার দেখো ডিডাক্ট করছি ফ্রেমের ডাইমেনশন বুঝতে পারছো দেখো এখানে এইট আছে ওকে এটা ডিডাক্ট করলাম তাহলে এই পয়সা নিয়ে এলাম ঠিক আছে এবার দেখো আমাদের রিবেট আছে ফিফটিন মিলিমিটার সেটা ইনসার্ট করা আছে সেটা অ্যাড করতে হবে ঠিক আছে ওই জন্যে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ অ্যাড করলাম সেখান থেকে আসছে টু পয়েন্ট জিরো থ্রি ফাইভ ওকে এবার এখান থেকে আমরা কোয়ান্টিটি পেয়ে গেলাম মাল্টিপ্লাই করে ওকে নেক্সট আসছি টপ রেল টপ রেল কোনটা টপ রেল হচ্ছে এই রেলটা ঠিক আছে টপ রেল তো টপ রেলের ডাইমেনশান দেখো থার্টিন বাই ফোর তো এখানে লিখে দিলাম থার্টিন বাই ফোর ওকে নেক্সট এই যে লেন্থ ভ্যালুটা দেখো কীভাবে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান কোথায় পেলাম দেখো ওয়ান পয়েন্ট ওয়ান হচ্ছে এটা এই যে এখানে আছে দেখতে পাচ্ছ একশো দশ যেটা ঠিক আছে টোটালটা সেখান থেকে কী কী ডিডাক্ট করবো দেখো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট মানে কি এই যে আমাদের যে পোস্টগুলো আছে দুটো পোস্ট দুটো পোস্ট আমরা প্রথমে ডিডাক্ট করলাম ঠিক আছে নেক্সট ডিডাক্ট করার পর দেখো এখানে টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সেটা কি সেটা দেখো এখানে যে দেখো এদিকে একটা এদিকে একটা রিবেট আছে তাই তো নাকি এখানে রিবেট দেখো এদিকে একটা রিবেট এদিকে একটা রিবেট সেই রিবেটটি ইনসার্ট করতে হবে এখান থেকে যদি সেকশনাল প্ল্যান যেটা দেখো সেখান থেকে বুঝতে পারবে নাইনটি সেভেন সেন্টিমিটার হচ্ছে ওকে তো সেটাই এখানে করেছি দেখো জিরো পয়েন্ট নাইন সেভেন মিটার ওকে তার মানে এই লেনটা প্রত্যেকটা রেলের জন্য হবে টপ রেল ফ্রিজ রেল লক রেল বটম রেল বুঝতে পারছো আমি তোমাদের আস্তে আস্তে বোঝাচ্ছি কোনো তাগ্রহ করছি না আমি ঠিক আছে দেখো নেক্সট আসছি ফ্রিজ রেল তো এটা হয়ে গেলো টপ রেল নেক্সট ফ্রিজ ফ্রিজরে ফ্রিজ রেলের ডাইমেনশান দেখো কী আছে থার্টিন বাই ফোর ঠিক আছে থার্টিন বাই ফোর আর লেন্থও সেম ওকে এখান থেকে ফ্রিজ রেল কমপ্লিট হলো নেক নেক্সট হচ্ছে লক রেল লক রেল দেখো টোয়েন্টি বাই ফোর ওকে দেখো টোয়েন্টি বাই ফোর আর এটা নাইনটি সেভেন সেন্টিমিটার ওকে হলো নেক্সট আসছি বটম রেল বটম রেল দেখো কী আছে বটম রেল হচ্ছে ফিফটিন বাই ফোর তো এখানে লিখেছি ফিফটিন বাই ফোর এটা নাইনটি সেভেন সেন্টিমিটার ওকে হয়ে গেল বটম রেল তো নেক্সট এবার প্যানেল প্যানেল মানে কোনগুলো এই একটা প্যানেল এটা এই টোটাল ছটা প্যানেল আছে বুঝতে তো প্যানেলগুলো কিভাবে করবো তার জন্য দেখো প্রথমে প্যানেলটা কি আছে তো প্যানেলের জন্য টু সেন্টিমিটার রেস্ট প্যানেল তো এখানে লিখে নিলাম ঠিক নিয়ে এসে টু সেন্টিমিটার ওকে তো এখানে দুটো ডাইমেনশন পাবো আমরা লেন্থ আর ব্রেথ সেটা কীভাবে করছি দেখো প্রথমে লেন্থ যেটা আছে সেটা আমরা ক্যালকুলেট করছি লেন্থ কোনটা দেখো এখানে একটু দাঁড়া তোমাদের ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে প্রথম থেকে সুবিধা হবে দেখো এইখানে এখানেও ক্লিয়ার করে দিচ্ছি তো লেন্থ যেই এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ এটা কীভাবে হলো দেখো টু পয়েন্ট জিরো থ্রি ফাইভ মানে কি মানে এইখানটা যদি দেখো টু পয়েন্ট জিরো থ্রি ফাইভ হচ্ছে স্টাইল স্টাইল মানে কোনগুলো এইগুলো ঠিক আছে স্টাইল থেকে আমরা কী কী ডিডাক্ট করবো দেখো স্টাইল থেকে এই টপ রেল ফ্রিজ রেল লক রেল আর বটম রেল এই চারটে রেল আমরা প্রথমে ডিডাক্ট করবো বুঝতে পারছো দেখো এখানে করেছি থার্টিন মানে কোনটা দেখো থার্টিন হচ্ছে টপ রেল বুঝতে পারছো তারপর হচ্ছে ফ্রিজ রেলের জন্য থার্টিন নেক্সট হচ্ছে লক রেল তারপর হচ্ছে বটম রেল ঠিক আছে এগুলো ডিরাক্ট করলাম এবার এই যে রিবেট আছে দেখতে পাচ্ছ ফিফটিন মিলিমিটারে সেই রিবেটগুলো আমাদের অ্যাড করতে হবে কোথায় কোথায় অ্যাড করতে হবে দেখো এখানে একটা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে তো এই লক রেল যে রেলগুলো যেগুলো আছে তার মধ্যে রিবেটগুলো তো অ্যাড করতে হবে না হয়তো এমনি আর আঠা দিয়ে বসানো থাকবে না কিছু পোর্শন ইনসার্ট করা থাকবে বুঝতে পারছো তো সেই জন্য এখানে দেখো সিক্স ইন্টু রিবেটের জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বোঝা গেল সেখান থেকে আসছি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এই যে ব্রেথ যেটা আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান দেখো মানে কি দেখো আমরা এই যে ভার্টিক্যাল ডাইমেনশন যেটা সেটা হলো এবার হচ্ছে আমরা হরিজন্টাল ডাইমেনশনটা মেজার করবো তার জন্য দেখো জিরো পয়েন্ট নাইন সেভেন জিরো পয়েন্ট নাইন সেভেন মানে কি এই যে রেলের যে ডাইমেনশন টোটালটা এই রেলের ডাইমেনশন মানে এখান থেকে এখান পর্যন্ত তাই তো নাকি এখান থেকে কী কী আমরা ডিরাক্ট করছি দেখো ফার্স্ট আমরা ডিডাক্ট করছি ফোর ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মানে কি এই যে তোমাদের স্টাইল যেগুলো আছে ঠিক আছে একটা দুটো তিনটে চারটে চারটে স্টাইল আমরা ডিরাক্ট করবো ওকে বোঝা গেল নেক্সট করছি কী প্লাস ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মানে রিবেট আছে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে চারটে রিবেট আছে এক দুই এক দুই তিন চার চারটে রিবেট সেই ডিবেটগুলো অ্যাড করলাম ওই জন্যে এখানে করলাম কি ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ঠিক আছে এবার এখানে হাফ কেন করেছি দেখো হাফ করেছি আমরা দুটো ধরেছি এখান থেকে প্যানেল দেখো ঠিক আছে মানে এই হাফ পোর্শানটা ধরেছি এদিকে একটা পোস্টান ধরেছি এদিকে একটা পোস্টন ধরেছি তোমরা যদি এখানে ওয়ান করো তাহলে হাফ এখানে করার দরকার নেই বুঝতে পারছো সেই জন্য এখানে হাফ করেছি তো তাহলে হাফ যদি করি এখানে দুটো প্যানেল আসছে আর এখানে উইথ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ বোঝা গেল সেখান থেকে আমরা কোয়ান্টিটি পেয়ে গেলাম তো এখানে একটু আমি ক্লিয়ার করে দিই তো মোটামুটি আমরা উডেজ ওয়ার্ক ওয়ার্ক সব হয়ে গেছে উডের কাজ সব সব হয়ে গেছে ঠিক আছে এবার কী এবার কী করছে দেখো এই যে সাটারের জন্য কী হলো সাটারের জন্য টোটাল এটা করবো এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা টোটাল এই ছটা যে আইটেম আছে প্লাস করব টোটাল করলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো সেভেন সিক্স ওকে এবার আমাদের কিছু অ্যাড করতে হবে ওয়েস্টেজ অ্যাড করতে হবে থার্টি টেন সরি টেন পার্সেন্ট ওয়েস্টেজ আমাদের অ্যাড করতে হবে তাহলে জিরো পয়েন্ট ডবল জিরো এইট অ্যাড করলে টোটাল হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ফোর ঠিক আছে সে এটা কিন্তু শুধুমাত্র সাটারের জন্য হচ্ছে বুঝতে পারছো আর নেক্সট লাইনে দেখো কি আছে টোটাল কোয়ান্টিটি অফ টিম্বার আমাদের টোটাল যে টিম্বার আমরা কিনবো সেটা কত এ প্লাস বি এ প্লাস বি মানে কি এ হচ্ছে ফ্রেম আর বি হচ্ছে সাটার তো ফ্রেমের জন্য কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর থ্রি ঠিক আছে আর সাটারের জন্য কত সাটারের জন্য জিরো পয়েন্ট জিরো এইট ফোর ঠিক আছে তাহলে এখানে এটা ফ্রেমের জন্য আর এখানে সাটার যেটা হলো জিরো পয়েন্ট জিরো এইট ফোর এই দুটো যদি সামমেশান করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু সেভেন ঠিক আছে এবার আমরা একটা রেট অ্যাজুম করলাম যে পার মিটার কিউব বা কিউবিক মিটারে রেট হচ্ছে নাইনটি থাউজেন্ড নব্বই হাজার টাকা ঠিক আছে তাহলে আমাদের কত কস্ট পড়বে টিমবারের জন্য দেখো এখানে করেছি এগারো হাজার চারশো তিরিশ ওকে তো এটা হলো আমাদের মেটেরিয়ালের জন্য হলো ঠিক আছে এবার আমাদের ফিটিংয়ের জন্য এস্টিমেট করতে হবে তো সেটা দেখো কি করছি তো এখানে দেখো সেকেন্ড হচ্ছে ফিটিংয়ের জন্য করবো ফিটিংয়ের জন্য একটু যে টেবিলটা চেঞ্জ করছি দেখো সিরিয়াল নাম্বার ডেসক্রিপশন অফ আইটেম এখানে লেন্থ ব্রেথ দেওয়ার দরকার নেই কোয়ান্টিটি তারপর রেট তারপর ইউনিট অফ রেট তারপর অ্যামাউন্ট ঠিক আছে এটা দিলেই হয়ে যাবে ফার্স্ট আইটেম দেখো কি এম এস ক্ল্যাম হোল্ড ফার্স্ট ঠিক আছে হোলফার্স্টের ডাইমেনশানটা দেখো টু হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ বাই সিক্স মিনিট এখানে একটু ডাইমেনশানটা চেঞ্জ আছে দেখো এটা একটু ঠিক করে নিও এখানে ভুল হয়ে গেছে আমার থার্টি বাই ফোর বাই সিক্স ছিল ঠিক আছে তো যাই হোক কোনো অসুবিধা নেই তো হোল ফার্স্ট দেখতে পাচ্ছ আমাদের ছটা লাগে ঠিক আছে তো ছটা এখানে দেখতে পাচ্ছ ছটা তো সেই জন্য কোয়ান্টিটি ঘোড়াটা দেখো লিখলাম সিক্স নাম্বার ঠিক আছে তো রেট আমরা ধরলাম হান্ড্রেড প্রত্যেকটা ইচ ঠিক আছে ইউনিট অফ রেট ইচ তো সিক্স হান্ড্রেড ঠিক আছে তো এটা এই যে দেখো এই যে রেটগুলো আছে রেটগুলো কিন্তু অ্যাসুম ভ্যালু ঠিক আছে তো লোকাল মার্কেটের যেটা চলছে তোমরা কিন্তু সেটা দিও এখানে ওকে হয়ে যাচ্ছে এবার হচ্ছে অ্যানোডাইজ টাওয়ার বোল থার্টি মিলিমিটার লং বাই টেন মিলিমিটার ডা অ্যাট টপ তো অ্যানোডাইজ টাওয়ার বোল কি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ তোমরা ছিটকিনি বলো এটা এটাকে বললে টাওয়ার বোল ওকে তো এটা দেখো এখানে কি আছে অ্যানোডাইজ টাওয়ার বোল অ্যাট টপ টপের জন্য একটা লাগছে ওয়ান নাম্বার লিখছি নাম্বার নয় এস হবে না কিন্তু ঠিক আছে ওয়ান নাম্বার তো আমরা ধরলাম আশি টাকা ঠিক আছে থার্ড আসছে অ্যানোডাইজ টাওয়ার বোল অ্যাট বটম তো যদি বটমে দিতে চাও নর্মালি থাকে কোনো জায়গায় কোনো জায়গায় থাকে না তো আমি বটমে একটা করেছি সেখানেও একটা লাগছে সত্তর টাকা ঠিক আছে তো সাইজটার ডিফারেন্স আছে খালি আর কিছু নয় অ্যালুমিনিয়াম হ্যান্ডেল তো হ্যান্ডেল মানে জানো কোনটা কী তো আমি এখানে তাও দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে এগুলো তোমরা সবাই দেখেছো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হ্যান্ডেল ওকে এটা আমাদের একটা লাগছে তো ওইখানে দেখো অ্যালুমিনিয়াম হ্যান্ডেল টেন সেন্টিমিটার একটা লাগছে হান্ড্রেড একশো টাকা ঠিক আছে ফিফথ আইটেম কি আসছে অ্যানোডাইজ অ্যালুমিনিয়াম অ্যালড্রপ ঠিক আছে অ্যালড্রপ কি ফর লকিং এর জন্য অ্যালড্রপ দেখো সেটাও তোমাদের দেখিয়েছি তাহলে সুবিধা হবে এই যেটা দেখতে পাচ্ছ বাইরের দিকে যেটা থাকে হ্যাস বলো তোমরা এটা হচ্ছে অ্যালড্রপ ঠিক আছে বুঝতে পারছো তো সেটাও লাগছে একটা তো এটা দুশো টাকা ধরলাম ঠিক আছে নেক্সট আছে হিঞ্চ ডোরের জন্য হিঞ্জ ঠিক আছে হিঞ্জ মানে কোনগুলো ঠিক আছে এগুলো দেখেছো ডোরে থাকে হিঞ্জ তো এই হিঞ্জগুলো কতগুলো আছে দেখো হিঞ্জ আছে ছটা কেন ছটা হবে দেখো এদিকে তিনটে ঠিক আছে ডবল তো আর এদিকে তিনটে তার মানে টোটাল ছটা হবে ওকে তো এখানে ছটা লিখলাম পঁচিশ টাকা করে দেড়শো টাকা ওকে নেক্সট হচ্ছে উডেন ক্লিট উডেন ক্লিট কোনটা দেখো দেখতে পাচ্ছ উডেন ক্লিট যেগুলো ডোস টপার বলে ঠিক আছে দরজার দিকে থাকে দুটো পাল্লা আছে দুটো আছে ঠিক আছে তো এখানে লিখলাম উডেন ক্লিট দুটো বোঝা গেলো নেক্সট হচ্ছে হিঞ্চ তো উডেন ক্লিটের জন্য তাহলে হিঞ্চ লাগবে দুটো ওই জন্য আছে ঠিক আছে নেক্সট স্ক্রু আছে একটা ফর্টি মিলিমিটার আর একটা স্ক্রু আছে টোয়েন্টি মিলিমিটার ঠিক আছে তাহলে টোটাল আইটেম আমাদের ফিটিংয়ের জন্য দশটা আইটেম লাগবে বুঝতে পারছো তো আইটেম লিখলাম আর পাশে রেটগুলো করলাম অ্যামাউন্ট পেয়ে গেলাম ঠিক আছে তো আমরা এই দশটা আইটেম করলাম নেক্সট আসছি লেবার ঠিক আছে লেবারের জন্য দেখো কার্পেন্টার লাগছে তিনটে আর হেল্পার লাগছে দুটো ঠিক আছে তো হয়ে গেল টোটাল নেক্সট টোটাল করলাম এ আর এ যে আগের পেজে যেটা ছিল আর এখন এই পেজে টোটাল করলাম এটা হচ্ছে চোদ্দো হাজার ষোলো টাকা ঠিক আছে এবার সি দিয়ে আসছি সি অপশান সেটা হচ্ছে কন্টিনজেন্সি আমাদের অ্যাড করতে হবে কত ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট কার এ প্লাস বি ঠিক আছে তো তাহলে এটা হলো মানে এই টোটালের জন্য ওয়ান পার্সেন্ট কন্টিনিউন্সি অ্যাড করলাম তাহলে টোটাল এখন দাঁড়ালো চোদ্দ হাজার একশো ছাপ্পান্ন টাকা ষোলো পয়সা ঠিক আছে আরও আমাদের অ্যাড করতে হবে প্রফিট অ্যান্ড ওভার হেড সেটা টেন পার্সেন্ট ঠিক আছে এ প্লাস বি প্লাস সি মানে এই যে অ্যামাউন্ট চোদ্দো হাজার একশো ছাপ্পান্ন টাকা ষোলো পয়সার ওপর তাহলে চোদ্দোশো পনেরো টাকা বাষট্টি পয়সা ঠিক আছে তাহলে জ্ঞান টোটাল কত হলো দেখো পনেরো হাজার পাঁচশো একাত্তর টাকা আটাত্তর পয়সা ঠিক আছে এটা হলো আমাদের এস্টিমেটেড কস্ট এবার আমাদের বইছ সাটারের জন্য রেট ঠিক আছে সাটারের জন্য রেট সাটার নর্মালি আমরা স্কোয়ার মিটারে করে থাকি ঠিক আছে তো সাটারের জন্য রেটটা কীভাবে করবো টোটাল যেটা ভ্যালু হলো জ্ঞান টোটাল অ্যামাউন্ট সেটা করবো ডিভাইডেড বাই সাটারের যে ডাইমেনশান ঠিক আছে সাটারের ডাইমেনশান মানে নাইনটি সেভেন বাই এরিয়া সাটারের ডাইমেনশান নাইনটি সেভেন বাই টু পয়েন্ট জিরো থ্রি ফাইভ এটা করতে তো তার রেসপেক্টে আমাদের পার মিটার স্কোয়ার রেট কত সাত হাজার আটশো অষ্টআশি টাকা চৌষট্টি পয়সা ঠিক আছে এটা হলো আমাদের রেট তো ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারলে তো আজকে ভিডিও লিখছে এই পর্যন্তই ছিল যদি আমার আগের ভিডিও না দেখে থাকো তাহলে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিডিওগুলো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ